वेलकम स्टूडेंट्स, यू आर वाचिंग विद्याकानन। आमरा आजकेर पर्वे एकक स्थानीय जे अंकगुली आछे सेगुली समाधान करब। चलो देरी ना करे शुरू करी। आर तोमादेर अपकामिंग प्राइमरी डेटे एई एकक स्थानीय अंक थेके एकटी अंक अवश्य आसबे। तोमरा एई क्लासटी केउ मिस करबे ना एबं स्किप ना करे पुरो क्लासटी करो। चलो देरी ना करे शुरू करछि। ताहले कि देखो, एक नम्बर प्रश्ने 8 इंटू 38 इंटू 537 इंटू 1256 এদের এই সংখ্যাগুলিকে গুণ করলে এর একক স্থানীয় অঙ্ক কত হবে বের করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? একক স্থানীয় অঙ্ক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা খুব সহজেই বের করতে পারি। আমরা কি করব? দেখো, এখানে 8 আছে, 8 এর একক স্থানীয় অঙ্ক 8, 38 এর একক স্থানীয় অঙ্ক এখানে 8, 537 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত 7, এবং 1256 এর একক স্থানীয় অঙ্ক কত 6। আমরা শুধু এই একক স্থানীয় অঙ্কগুলি গুণ করে দেব, তাহলে উত্তরটি আমাদের হয়ে যাবে। তাহলে আমি যদি এই 8 এবং 8 কে গুণ করি কত হয়? 8 আর 8 গুণ করলে 8 8 কত 64, 64 হলো। এবার এই 64 কে আমি কি 7 দিয়ে গুণ করব। এবার দেখো আমি কি করব, এই 64 টাকে 7 দিয়ে গুণ করব না, আমরা এই 64 এর একক স্থানীয় অঙ্ক কত বের হয়েছে 4 বের হয়েছে, এই 4 কে আবার 7 দিয়ে গুণ করে দেব। তাহলে 4 ইনটু কত 7 করব, তাহলে 4 সাথে কত 28, কত বের হলো 28 বের হলো। এবার আমরা কি করব, এই যে এই 28 এর একক স্থানীয় অঙ্ক কত 8, সেই 8 কে আবার কি করব এই 6 দিয়ে গুণ করব। তাহলে 8 কে যদি আমি আবার 6 দিয়ে গুণ করি তাহলে 6 8 কত 48 হবে। তাহলে এই 48 এর একক স্থানীয় কত অঙ্ক 8, তাহলে এই 8ই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কত 8। তাহলে এই ধরনের অঙ্কগুলি আমরা খুব সহজেই কিন্তু করতে পারি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা এই অঙ্কগুলি কয়েক সেকেন্ডে কিন্তু তোমরা করতে পারবে। দুই নম্বর প্রশ্ন দেখো, একই রকম প্রশ্ন দেওয়া আছে। কি বলা আছে, 279 প্লাস 167 ইন্টু 342 এর একক স্থানীয় অঙ্ক কত হবে, একই রকম অঙ্ক। এবার এখানে দেখো প্লাস চিহ্ন, এখানে কি গুণ চিহ্ন। তাহলে এই দুটোর কাজ আমরা আগে করে নিই, তাহলে অঙ্কটা করতে পারবো। কি করব, গুণ থাকলে আমরা কি করি, একক স্থানের যে অঙ্কগুলো আছে তাদের শুধু গুণ করব। তাহলে দেখো এখানে একক স্থানের অঙ্ক কত 7, এখানে একক স্থানের অঙ্ক কত 2। তাহলে 7 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে, 7 দুগুণে কত 14, 14 হবে। তাহলে এই টোটাল সংখ্যার, এইটুকু টোটাল সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমাদের কত আসলো, 4 আসছে। এবার দেখো তাহলে কত আসলো 4, এই টোটাল সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত 4 আসছে। এবার দেখো এখানে প্লাস চিহ্ন আছে, কি আছে, প্লাস বা যোগ চিহ্ন আছে। তাহলে আমি কি করব, এই যে টোটাল সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত 9, এই 9 আর 4 যোগ করব, কি করব 9 আর 4 যোগ করব। তাহলে 9 আর 4 যোগ করো, 9 4 যোগ করলে কত হয় 13, কত হয় 13। তাহলে 13 এর একক স্থানীয় অঙ্ক কত 3, তাহলে 3ই হবে সঠিক উত্তর। তাহলে দেখো অপশন কি বি, অপশন বি তে হচ্ছে সঠিক উত্তর কত 3। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 106 এর পাওয়ার কত 100, এর একক স্থানীয় অঙ্ক কত নির্ণয় করব। তাহলে আমি আগের ক্লাসে, যারা আমার আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে, তাহলে বুঝতে পারবে এই অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের উত্তর হয়ে যাবে। এখানে দেখো বেস, এই বেস এর বা নিধানের একক স্থানীয় অঙ্ক কত আছে 6, যদি বেস এর বা নিধানের একক স্থানীয় অঙ্ক 6 থাকে তাহলে এই যে পুরো সংখ্যাটা আছে এই পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 6ই হবে। তাহলে দেখো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি কি সঠিক অ্যান্সার। সবসময় তোমরা মনে রাখবে যে একক স্থানীয় অঙ্ক, নিধানের একক স্থানীয় অঙ্ক, এটাকে আমরা নিধান বলি আর উপরেটাকে বলি সূচক, অর্থাৎ নিচেরটাকে বলি আমরা বেস আর উপরেরটাকে আমরা কি বলি পাওয়ার বলি। অর্থাৎ এই নিধানের বা বেসের একক স্থানীয় অঙ্ক যদি 6 থাকে, বেসের একক স্থানীয় অঙ্ক 6 থাকলে পাওয়ার আমার যাই থাক না কেন কি হবে, এই টোটাল সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 6ই হবে। একই রকমভাবে যদি এই বেসের একক স্থানীয় অঙ্ক 5 থাকে, 0 থাকে এবং 1 থাকে তাহলেও ওই একক স্থানীয় অঙ্ক ওই সংখ্যাটাই হয়। কি কি থাকলে আমি এখানে বলে দিচ্ছি, 0 1 5 আর 6,
যদি থাকতো এখানে, যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে ছয় আছে তাহলে এই টোটাল সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটাই কত হবে? ছয় হবে। যদি এখানে কত ছয়ের পরিবর্তে শূন্য থাকতো তাহলে একক স্থানীয় অঙ্ক শূন্যই হতো। যদি এখানে কি ছয়ের পরিবর্তে এক থাকতো তাহলে একক স্থানীয় অঙ্ক কত? একই হতো। পাঁচ থাকলে পাঁচই হতো। তোমরা মনে রাখবে যে বিধানের একক স্থানীয় অঙ্ক যদি কত শূন্য এক পাঁচ ছয় থাকে তাহলে ওই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কী হবে? এই সংখ্যাগুলি হয়। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু ছয় ছিল তাহলে উত্তর হবে কি? অপশন সি, ছয়। এরপর দেখো চার নম্বর প্রশ্ন কি বলেছে, এক হাজার একের পাওয়া হচ্ছে দুই হাজার আট প্লাস এক হাজার দুই, এর একক স্থানীয় অঙ্ক কত? তাহলে এখান থেকে তোমরা বলো, আমি দেখো আগের অঙ্কটাতেই বললাম কি বললাম, যদি এক থাকে এই বেসে যদি কি থাকে এক থাকে, পাওয়ার আমার যা থাক না কেন, যাই থাক না কেন, যত বড়ই থাক না কেন, এখানে নিধানের যদি একক স্থানীয় অঙ্ক এক থাকে তাহলে এই টোটাল সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত হবে? একই হবে। কত হবে? এক হবে। তার সঙ্গে প্লাস কত আছে? এক হাজার কত? দুই। আমরা কি করবো? শুধু এই একক স্থানীয় অঙ্কটা নিব, নিয়ে যোগ করব, তাহলে একক স্থানীয় অঙ্ক বের হবে। তাহলে এখানে এক হাজার দুই একক স্থানীয় অঙ্ক কত? দুই। তাহলে এখানে বেরোচ্ছে এ এক আর এখানকার কত? দুই। এক আর দুই যোগ করে দাও কত হবে? তিন। তাহলে তিনই হবে এই টোটাল সংখ্যা কি একক স্থানীয় অঙ্ক। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দুইশো বত্রিশের পাওয়ার তেত্রিশ, এর একক স্থানীয় অঙ্ক কত? তো এবার দেখো আমাদের একক স্থানীয় অঙ্কে কত আছে? দুই। যদি একক স্থানীয় অঙ্ক দুই থাকে তাহলে আমরা কিভাবে করব? একক স্থানীয় অঙ্ক যেহেতু আমাদের দুই আছে তাহলে দুই এর কয়টা একক স্থানীয় অঙ্ক থাকে সেটা আমরা আগে বের করি। তাহলে দুইকে আমরা কিভাবে লিখবো দেখো, দুইয়ের একক স্থানীয় অঙ্ক কী কী হতে পারে? দুইয়ের একক স্থানীয় অঙ্ক একটা হবে দুই। এরপরে কী করবো? এই দুই দিয়ে দুইকে গুণ করো। দুই দিয়ে দুইকে গুণ করলে দুই দুগুণ কত? চার। চার একটা হতে পারে। এবার কি এই চার দিয়ে আবার এই দুইকে গুণ করো? চার দিয়ে দুইকে গুণ করলে চার দুগুণ কত? আট। এবার এই আটকে আবার দুই দিয়ে গুণ করো, কি এই দুই দিয়ে গুণ করো, আট দুগুণ কত? আট দুগুণ হয় হচ্ছে ষোলো, ষোলোর ছয় হবে একক স্থানীয় অঙ্ক, ষোলোর কত? ছয়। এবার আবার কি করো, এই ছয়কে দুই দিয়ে গুণ করো, ছয়কে যদি আবার দুই দিয়ে গুণ করো ছয় দুগুণ কত? বারো। তাহলে বারোর দুই লিখতে পারি। এবার দেখো দুই আমার একবার নেওয়া হয়ে গেছে, তাহলে এই দুই কিন্তু আমি আর নেব না। এবার দেখো আমি আগের ক্লাসে তোমাদের বারে বারে বলেছিলাম যে দুইয়ের চারটি একক স্থানীয় অঙ্ক হতে পারে, দুইয়ের ক্ষেত্রে চারটি একক স্থানীয় হতে পারে, সর্বাধিক চারটির বেশি কিন্তু কোনো অঙ্কেরই একক স্থানীয় অঙ্ক হবে না। তাহলে দুইয়ের ক্ষেত্রে আমরা চারটি পাই, কয়টা? চারটা। এই জন্য আমরা কী করব, এবার আমরা এখানে দেখলাম একক স্থানীয় অঙ্ক দুই আছে, সেই জন্য আমরা আগে এটা বের করে নেব। সবসময় তোমরা এটা বের করে নেবে, কীভাবে বের করলাম? বুঝতে পারলে? না বুঝতে পারলে আবার দেখো, প্রথমে আমি কি দুইটা লিখে নিলাম, এবার দুইয়ের একক স্থানীয় অঙ্ক একটা দুই হবে। এবার কী করবো, এই দুই দিয়ে আবার দুইকে গুণ করো, দুই দুগুণ কত? চার। চার হবে একটা একক স্থানীয় অঙ্ক। এই চার দিয়ে আবার দুইকে গুণ করো, তাহলে কত হবে? চার দুগুণ কত? আট। আট হবে একটা একক স্থানীয় অঙ্ক। এবার কী করবে, এই আট দিয়ে আবার দুইকে গুণ করো, তাহলে আট দুগুণ কত? ষোলো। তাহলে ষোলোর একক স্থানীয় অঙ্ক ছয়, তাহলে আমি দেখো ছয় লিখেছি। এটা ক্লিয়ার হয়েছে সবার? নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবার আমরা কী করবো, এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারকে চার দিয়ে ভাগ করবো। কেন চার দিয়ে ভাগ করবো? যেহেতু দুইয়ের আমার চারটা একক স্থানীয় অঙ্ক থাকতে পারে, সেই জন্য আমি এই পাওয়ারটাকে বা ঘাতটাকে কী করবো? চার দিয়ে ভাগ করবো। এবার চার দিয়ে যদি আমি তেত্রিশকে ভাগ করি, চার আটে কত? বত্রিশ। তাহলে ভাগশেষ কত আসবে? এক। তাহলে এই ভাগশেষ দিয়ে আমরা একক স্থানীয় অঙ্কটা বের করতে পারবো। যেহেতু আমাদের ভাগশেষ কত? এক আসছে, তাহলে প্রথমটাই হবে একক স্থানীয় অঙ্ক। তাহলে ভাগশেষ আমার যা আসবে সেই হিসাবে আমাদের একক স্থানীয় অঙ্ক আমরা বলতে পারবো। তাহলে যেহেতু আমাদের ভাগশেষ কত আসছে? এক আসছে, তাহলে প্রথমটাই হবে আমাদের একক স্থানীয় অঙ্ক। তাহলে প্রথমটা কত? দুই আছে, তাহলে দুই হলো এই সংখ্যাটির একক স্থানীয় কি? অঙ্ক। বুঝতে পারলাম? এবার যদি ভাগশেষ এখানে তিন আসতো তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটা হতো? ভাগশেষ যদি তিন আসতো তাহলে আমরা কি করতাম? তাহলে তিন নম্বরে কি আছে? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বর, তিন নম্বর আট আছে, তখন উত্তর আমাদের আট হতো। কি ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন তোমরা
একটু এখানেও আমি তোমাদের বলে দিচ্ছি, আগের ক্লাসে তো আমি বারে বারে তোমাদের বলেছি, এই ক্লাসেও আমি বলে দিচ্ছি কি দুই তিন সাত এবং আট, দুই তিন সাত আট এই চারটি সংখ্যার ক্ষেত্রে এই নিয়মে তোমরা অঙ্কগুলো করবে। কি কি? দুই তিন সাত এবং আট এই চারটি সংখ্যার ক্ষেত্রে যদি একক স্থানে অঙ্ক বের করতে বলে তাহলে তোমরা এই নিয়মে কিন্তু অঙ্কটা করতে পারবে। এবার দেখো এই অঙ্কটাকে আমি আরো শর্টে করতে পারি, আরেকটা পদ্ধতি করতে পারি, কিভাবে ওটাও তোমাদের সহজ হবে আমি দেখিয়ে দিচ্ছি। যদি এটা তোমাদের অসুবিধা হয় তাহলে এখন যে নিয়মটা শিখাচ্ছি সেটাও তোমরা করতে পারো। কি সেটা? যখন আমাদের, আমি তো বলেই দিলাম যে কত কত দুই তিন আট আর কত সাতের ক্ষেত্রে, এই চারটা সংখ্যার ক্ষেত্রে যে নিয়মটা শিখালাম সেটাও হবে, আর এই চারটা সংখ্যার ক্ষেত্রে এখন যে নিয়মটা শিখাচ্ছি সেটাও হবে। যখনই দেখবে তোমরা এই বেসে কত আছে, দুই আছে বা তিন আছে বা আট আছে বা সাত আছে, তখন কি করবে, সরাসরি কিছুই তোমাদের এখানে বের করতে হবে না, সরাসরি পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করবে। কি করবে? সরাসরি পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করবে। তাহলে আমরা যদি পাওয়ারটা কত আছে, তেত্রিশকে চার দিয়ে ভাগ করে দেবো। আমি কিন্তু এটা দুই নম্বর নিয়ম শিখাচ্ছি, দ্বিতীয় নিয়ম, এই নিয়মেও হবে। চারকে চার দিয়ে এই পাওয়ারটাকে ভাগ করে দাও, চার দিয়ে পাওয়ারটাকে ভাগ করলে চারটা কত, বত্রিশ, আগের মতনই এক, এক থাকলো ভাগশেষ। এইবার এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে, দুই আছে, তাহলে কি করো এই দুই লেখো, শুধু আগের অঙ্কগুলো আমার লেখার কোনো প্রয়োজন নেই, শুধু দুই লেখো এবং ভাগশেষ আমার কত আসছে, এক আসছে, এই দুইয়ের পাওয়ার এক করে দাও। তাহলে দুইয়ের পাওয়ার এক মানে কত, শুধু দুই, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত, দুই। তাহলে দেখো এটাও কিন্তু খুব সহজ একটা নিয়ম, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাবে। তবে আমি কিন্তু দুটো নিয়মেই তোমাদের অঙ্কটা করিয়ে দিলাম। এরপরে দেখো একশো তেইশ পাওয়ারে আমার কত আছে, নিরানব্বই। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? তাহলে দেখো দুই তিন আট সাতের ক্ষেত্রে আমরা আগের নিয়ম বা এই নিয়মে অঙ্কটা করতে পারি। তাহলে আগের নিয়মটা আগে করি, তারপর এই নিয়মটা তোমরা করবে। তাহলে আমরা যদি, তাহলে কী লিখবো, যেহেতু একক স্থানীয় অঙ্ক তিন আছে তাহলে তোমরা তিন লিখে নাও, তিন চিহ্ন দিয়ে দাও। তাহলে তিন যদি হয়, তিন যদি একক স্থানীয় অঙ্ক থাকে, তাহলে কি কি হতে পারে একক স্থানীয় অঙ্ক? প্রথমে আমরা কি লিখবো, তিন লিখবই। এবার এই তিন দিয়ে তিনকে গুণ করো, তাহলে তিন ত্রিকে কত, নয়। আবার এই নয় দিয়ে তিনকে গুণ করো, তিন নং কত, সাতাশ। সাতাশের শুধু আমি কি সাত নেবো, একক স্থানীয় অঙ্ক নেব, সাত নেব। এবার এই সাত দিয়ে আবার তিনকে গুণ করো, তিন সাথে কত, একুশ, তিন সাথে একুশ, একুশের কত নিব আমি, এক নেব। কি ক্লিয়ার, বুঝতে পারলাম? এবার দেখো আবার যদি তিনকে এক দিয়ে গুণ করো, তিন একে তিন, আবার রিপিট হয়ে যায়, আমরা তো রিপিট নিব না। আর আমি বলেই দিয়েছি তোমাদের সর্বাধিক চারটি হতে পারে, সর্বাধিক কি চারটি, তার বেশি হবে না, কখনোই হবে না। তাহলে একই রকমভাবে যেহেতু তিনের ক্ষেত্রেও আমরা একক স্থানীয় অঙ্ক কয়টা পেতে পারি, চারটা পেতে পারি, তাই আমরা কি করব, এই পাওয়ারকে আবার চার দিয়ে ভাগ করব। একই নিয়ম, কি করব, পাওয়ারকে চার দিয়ে ভাগ করব। এবার নিরানব্বইকে যদি আমরা চার দিয়ে ভাগ করি, তাহলে চার দুগুণে কত, আট, এক, নয়, চার চারে কত, ষোলো, চার চার কত, চার চারে ষোলো, এবার কত থাকলো, নয়ের থেকে ছয় বাদ দাও কত, তিন। তাহলে ভাগশেষ আমার কত থাকলো, এখানে ভাগশেষ থাকলো হচ্ছে তিন। তাহলে আমরা গুনতে শুরু করি, তাহলে এক দুই তিন, তাহলে ভাগশেষ তিন আসছে, মানে তিন নম্বরটাই হবে আমাদের একক স্থানীয় অঙ্ক। তাহলে তিন নম্বরে কে আছে, সাত, তাহলে সাতই হলো আমাদের একক স্থানীয় অঙ্ক। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কি অসুবিধা আছে কারো? আশা করি সবাই বুঝেছে। এবার এই অঙ্কটাই যদি তোমরা ওইভাবে করতে, দ্বিতীয় নিয়মটাতে করতে কি হতো, দেখো দ্বিতীয় নিয়মটাও কিন্তু খুবই সহজ, খুবই ইজি দ্বিতীয় নিয়মটা। কি করব, যখনই দেখবো এখানে তিন আছে, আমি সরাসরি এই নিরানব্বইকে কত দিয়ে ভাগ করব, চার দিয়ে ভাগ করব। নিরানব্বইকে সরাসরি চার দিয়ে ভাগ করে দাও, চার দিয়ে ভাগ করলে চার দুগুণে কত, আট, এক, নয়, তাহলে কত হবে, চার চারে কত, ষোলো, তাহলে ভাগশেষ কত, তিন। এবার আমি কি করব, এই যে ভাগশেষ তিন আছে আর এখানে আমার কত আছে, তিন আছে, তাই কি একক স্থানীয় অঙ্ক তিন, তাহলে তিনের পাওয়ার তুমি কত লিখে দেবে, তিন লিখে দাও। তাহলে তিনের পাওয়ার তিন মানে হচ্ছে তিনটা তিন আমি কি করব, গুণ করব,
তাহলে 3 3 কে 9 3 9 কত 27 এই দেখো একক স্থানীয় অঙ্ক কত 7 তাহলে 27 এর একক স্থানীয় অঙ্ক 7 তাহলে দেখো আগের অঙ্কতেও আমরা নিয়মেও যেভাবে করেছিলাম এই নিয়মে করলেও কিন্তু আমাদের উত্তর সেম বা একই আসবে আমি আশা রাখছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো দেখো 7 নম্বর প্রশ্ন কি বলা আছে 337 তার পাওয়ারও কি 337 এর একক স্থানীয় অঙ্ক কত দেখো একই রকম অঙ্কই কিন্তু আমরা আজকে করছি এই একক স্থানীয় অঙ্ক একটা তোমাদের আসবে পরীক্ষায় তাহলে দেখো এখানে কত আছে 7 তাহলে একক স্থানীয় অঙ্কে ক্ষেত্রে এই অঙ্কটির নিধানে আমাদের কত দেওয়া আছে এই অঙ্কটির নিধানে দেওয়া আছে কত 7 তাহলে আমি একটু আগেই বলেছি 2 3 7 8 এদের ক্ষেত্রে একই নিয়মে আমরা অঙ্কটা করব তাহলে 2 3 7 8 এর ক্ষেত্রে আমরা নিয়মটা কি জানি তাহলে যেই এখানে 7 আছে তাহলে প্রথম কাজই হচ্ছে কি 7 এর আমার কি কি একক স্থানীয় অঙ্ক আছে সেটা বের করা তাহলে প্রথমটা কত 7 হবে এরপরে 7 দিয়ে 7 কে গুণ করো 7 সাথে কত 49 7 সাথে 49 এর একক স্থানীয় অঙ্ক কত 9 লিখব এরপর 9 দিয়ে 7 কে গুণ করব 7 নম্বর কত 63 এই 63 এর একক স্থানীয় অঙ্ক কত 3 3 লিখব এরপর কি করব এই 7 দিয়ে আবার 3 কে গুণ করব 7 3 7 তে কত 21 কত 21 21 এর কত লিখব 1 লিখব তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছে আশা করি তোমরা সবাই এই জায়গাটা বুঝেছো কিভাবে বের করতে হচ্ছে এরপরে কি করব যেহেতু 7 এর আমাদের কয়টা 4টা থাকবে আমি জানি যে 4টার বেশি কি একক স্থানীয় অঙ্ক থাকতে পারে না একটি সংখ্যা তাহলে আমরা আবার কি এই টোটাল সংখ্যাটাকে 4 দিয়ে কি করব ভাগ করব এবার লক্ষ্য করো এখানে 337 আছে তাহলে 337 কে আমি 4 দ্বারা ভাগ করব না কি করব শেষের দুটো সংখ্যাকে শুধু আমরা 4 দ্বারা ভাগ করব তাহলে এই শেষের যে দুইটা সংখ্যা তাকে 4 দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যায় আমরা যখন বিভাজ্যতা শিখব তখন শিখব যে কি 4 দ্বারা ভাগ করার নিয়ম বিভাজ্যতার নিয়মই হচ্ছে শেষের দুটো সংখ্যাকে শুধু চেক করা আমরা তিনটা নিব না এখানে যদি আরো বড় থাকতো নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু কি শেষের দুটো সংখ্যাকেই তোমরা 4 দ্বারা কি ভাগ করবে তাহলে এখানে 4 দ্বারা আমি কাকে ভাগ করব 37 কে ভাগ করব 37 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি 4 9 কত 36 তাহলে কত 7 এর থেকে 6 বাদ দিলে 1 তাহলে ভাগশেষ কত থাকলো 1 যখন ভাগশেষ 1 হয় আমরা কি জানি প্রথমটাই হচ্ছে আমাদের অ্যানসার যখনই ভাগশেষ 1 হবে তখন হবে প্রথমটাই আমাদের কি অ্যানসার যদি 2 হতো 9 ভাগশেষ যদি 3 হতো 3 যদি ভাগশেষ 0 হতো তাহলে শেষেরটা তোমরা এখানে মনে রাখবে যদি ভাগশেষ 1 হয় তাহলে প্রথমটাই আমাদের উত্তর আর যদি ভাগশেষ 0 আসে তাহলে শেষেরটা আমাদের উত্তর কি ক্লিয়ার বুঝতে পারলে এবার তাহলে দেখো এই প্রশ্নের উত্তরই হবে কি কি হবে উত্তর অপশন সি কত 7 আগের নিয়মে যদি তোমরা আরেকটা নিয়ম আমি তোমাদের শিখিয়েছি ওই নিয়মে করলেও কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে তোমরা ওই নিয়মে অঙ্কটা করে নিও এরপর দেখো এইটা কি বলা আছে 13 এর পাওয়ার কত দেওয়া আছে 13 এর পাওয়ার দেওয়া আছে আমাদের কত 2003 তাহলে আমরা কি দেখব আমরা তো সম্পূর্ণ সংখ্যা লেখার কোনো প্রয়োজন নেই এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক কত আছে 3 আছে তাহলে 3 থাকলে আমরা কি করি 3 থাকলে সঙ্গে সঙ্গে বের করে দিবে তাহলে প্রথমটা আমাদের কত 3 আসবে তারপরে 3 দিকে 9 আসবে আবার 3 দিয়ে 9 কে গুণ করলে 3 নং কত 27 27 এর কত 7 নিব আবার 3 কে 7 দিয়ে গুণ করলে 3 7 21 21 এর কত 1 তাহলে আমরা দেখো এখন কিন্তু খুব সহজেই তোমরা এগুলো বের করতে পারবে এবার কি করব আমরা কি বলেছি শেষের শেষের দুটো সংখ্যাকে কত কি দিয়ে কত দিয়ে ভাগ করব 4 দিয়ে শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করব তাহলে শেষের দুটো সংখ্যা কত আছে 0 3 0 3 মানে কত শুধু 3 তাহলে শুধু 3 কে যদি 4 দিয়ে ভাগ করি শুধু 3 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত 3ই থাকবে কারণ আমরা একবার দিতে পারবো না শূন্যবার দিতে পারি শুধু তাহলে 4 0 কত 0 তাহলে ভাগশেষ কত 3 থাকবে ভাগশেষ 3 থাকা অর্থ হলো আমরা কি করব 1 2 3 অর্থাৎ 3 নম্বরে যেটা থাকবে সেটাই আমাদের অ্যানসার তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত 7 কত হচ্ছে 7 কি বুঝতে পারলে কারণ ভাগশেষ আমার 3 আছে তাহলে আমি এটাকে এই প্রথমটাকে 1 ধরি এটাকে 2 এটাকে 3 তাহলে ভাগশেষ অনুযায়ী আমরা গুণতে থাকি তাহলে 1 2 3 3 নম্বরে যেহেতু 7 আছে তাহলে সঠিক উত্তরটি হলো কত
আমাদের কত আসলো সাত, তাহলে এই সংখ্যাটির একক স্থানের অঙ্কটি হলো অপশন বি, অপশন বি কত সাত। নয় নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 264 পাওয়ার 102 প্লাস 264 পাওয়ার 103 এর একক স্থানের অঙ্ক কত। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, এবার দেখো একক স্থানের অঙ্কতে কি আছে, চার আছে। আমি তোমাদের কি শিখিয়েছিলাম আগের ক্লাসে, তোমরা যারা আগের ক্লাসটি করোনি তারা অবশ্যই ক্লাসটি করে নেবে, যখন চার থাকে একক স্থানীয় অঙ্কের, এই নিধানের একক স্থানীয় অঙ্কে চার থাকে, এখানেও দেখো নিধানের একক স্থানীয় অঙ্ক কত চার, যদি চার থাকে তাহলে আমরা পাওয়ারটাকে শুধু দেখব, পাওয়ারে কি আছে, যদি পাওয়ারে জোর থাকে, জোর সংখ্যা থাকে, তাহলে একক স্থানীয় অঙ্ক হয় কত ছয়, আর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক হয় কত চার। এটা কার ক্ষেত্রে নিয়ম, চারের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যদি কোনো সংখ্যার নিধানের একক স্থানীয় অঙ্কটা চার থাকে তাহলে এখান থেকে দুটো আমাদের একক স্থানীয় অঙ্ক আসে, একটি হচ্ছে ছয় আর একটি হচ্ছে চার। কীভাবে আসে দেখো দেখিয়ে দিচ্ছি, আগে যেভাবে করলাম সেইভাবেই দেখো, চার লিখবো তাহলে প্রথমটা হবে চার, আবার চারকে চার দেবেন করো, চার চারে কত ষোলো, ষোলোর কত ছয়, আর দেখো আসবে না। এরপরে যদি আবার ছয়কে চার দেবেন করো, চার ছয় চব্বিশ, মানে চব্বিশের চার আবার চলে আসবে, দুটি হয়, কয়টা হয় দুটো হয়। তাহলে যখন যখন কি হয় নিধানের একক স্থানের অঙ্কটা চার থাকে তখন দুটো সংখ্যা হতে পারে, চার অথবা কত ছয়, চার অথবা কি ছয়। এবার যদি পাওয়ারটা আমাদের কি থাকে, পাওয়ারটা যদি জোর সংখ্যা থাকে, পাওয়ারটা যদি জোর সংখ্যা থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক হয় হচ্ছে কত ছয়, কত হয় ছয়। আর যদি পাওয়ারটা বিজোড় সংখ্যা থাকে, পাওয়ারটা বিজোড় সংখ্যা থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক হয় কত চার। তাহলে দেখো এই 264 পাওয়ারটা হচ্ছে আমাদের কি জোর সংখ্যা, আর এখানে চার আছে, তাহলে চার থাকলে নিধানে যদি চার থাকে একক স্থানীয় অঙ্ক চার থাকে, পাওয়ার যদি জোর থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক কত হয় বললাম ছয় হয়, মাঝখানে কি প্লাস চিহ্ন। একইভাবে এখানেও নিধানে আমাদের কত আছে চার আছে, কিন্তু পাওয়ারটা আছে বিজোড়, যদি পাওয়ারটা বিজোড় থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক কত হয়, একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত চার। এবার এই ছয় আর চার যোগ করে দাও, যেহেতু যোগ চিহ্ন আছে, ছয় চারে যোগ করলে কত দশ, তাহলে দশের একক স্থানীয় কত অঙ্ক শূন্য, যেহেতু দশের একক স্থানীয় অঙ্ক আমাদের শূন্য আসছে তাহলে এর একক স্থানের অঙ্ক কত হবে শূন্য, অপশন কত এ, অপশন এ সঠিক। তাহলে বুঝতে পারলাম, আমি আবার বলছি, যখন চার থাকবে এই চারের একক স্থানের অঙ্ক দুটো হতে পারে ছয় এবং চার, যদি যদি তখন আমরা পাওয়ার দেখব, পাওয়ারটা যদি জোর হয় তাহলে একক স্থানের অঙ্ক হবে ছয়, পাওয়ারটা যদি বিজোর হয় তাহলে একক স্থানের অঙ্ক হবে চার। এটা আমরা আমরা দেখো আগের যতগুলো করলাম সেই নিয়মে করতে পারি, তাহলে কীভাবে করতে পারি আমি দেখো এখানে ওই নিয়মেও করে দিচ্ছি। তাহলে চারের ক্ষেত্রে দেখো, চারের ক্ষেত্রে অথবা অর দিয়ে দিলাম অন্য নিয়ম, চারের ক্ষেত্রে আমরা কি কী পাই বলো, চারের ক্ষেত্রে আমরা কী পাবো দুটি একক স্থানের অঙ্ক পাবো, কী পাবো দুটি একক স্থানের অঙ্ক পাবো। তাহলে দুটি যখন একক স্থানের অঙ্ক পাবো আমরা কি এই পাওয়ারটাকে দুই দিয়ে ভাগ করবো, তাহলে পাওয়ারটা কত ১০২, ১০২কে যদি দুই দিয়ে ভাগ করি ভাগকে আমাদের মিলে যাবে, দেখো জোর সংখ্যা যেহেতু ভাগ মিলে যাবে, তাহলে ভাগ মিলে যাওয়া মানে হচ্ছে ভাগশেষ কত শূন্য। আর যখনই আমরা বলেছি ভাগশেষ শূন্য মানে কি শেষেরটা, ভাগশেষ শূন্য মানে হচ্ছে কি শেষেরটা, তাহলে দেখো যখন জোর সংখ্যা থাকবে তখন আমাদের কি আসবে ছয় আসবে। এবার এখানে দেখো ১০০ ১০৩ আছে, এবার ১০৩কে যদি তুমি দুই দিয়ে ভাগ করো, তাহলে দুই দিয়ে যদি বিজোড় সংখ্যাকে ভাগ করো তোমার সবসময় কিন্তু আমাদের কি আসবে ভাগশেষ ১ থাকবে, তাহলে ভাগশেষ ১ থাকা মানে হচ্ছে কি প্রথমটা, তাহলে বুঝতে পারলাম ওই নিয়মেও কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে। আর এটা তোমরা সবসময়ই মনে রাখবে যে নিধানের নিধানের কি একক স্থানীয় অঙ্ক যদি চার থাকে তাহলে পাওয়ার যদি জোর হয় তাহলে একক স্থানের অঙ্ক হয় হচ্ছে ৬, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে একক স্থানের অঙ্ক হয় হচ্ছে ৪। যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে কি আছে যোগ আছে মাঝখানে, আমরা যোগ করে দিলাম ৬ ৪ ১০, তাহলে একক স্থানের অঙ্ক কত আসবে শূন্য, এটি আমাদের অ্যান্সার। এবার একই রকম ভাবে দেখো পরের অঙ্কটা করো, দেখো দশ নম্বর প্রশ্নে একই রকম অঙ্কই আছে, দেখো এখানে কি এই যে নিধানটা বেস আছে, বেসের একক স্থানীয় অঙ্ক কত চার এবং পাওয়ারটা আছে বিজোড়, আমি কি বললাম আগের অঙ্কে, যদি
चार थाके एवं पावर टा जदि बिजोड़ थाके ताहले एकक स्थानांक कत हय चार ही हय बिजोड़ थाकले एकक स्थानांक कि हय चार ही हय इनटू এখানে দেখো এক এখানে কত আছে এক আছে এবং এক এর পাওয়ার কত আমরা বলবো বাহাত্তর এক এর পাওয়ার যাই থাকুক না কেন সেটা কত একই হয় আমি বলেছিলাম যদি এক হয় তাহলে এর একক স্থানাঙ্ক একই হবে তাহলে চার ইন্টু এক চার ইন্টু এক মানে চার একটি কত চার তাহলে একক স্থানাঙ্ক কত হবে চার তাহলে অপশন সি দেখো অপশন সি হচ্ছে তোমাদের কি সঠিক অ্যান্সার তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও তাহলে এগারো নম্বর প্রশ্নটা দেখো কি আছে এগারো নম্বর প্রশ্নে বলেছে ছয়শো তেত্রিশের পাওয়ার কত চব্বিশ মাইনাস দুইশো সাতাশের পাওয়ার আটত্রিশ প্লাস দুইশো ছেষট্টির পাওয়ার কত চুয়ান্ন এর একক স্থানীয় অঙ্ক কত হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করব আমরা করব কি এই একক স্থানীয় অঙ্কটা দেখব তাহলে একক স্থানীয় অঙ্ক কত আমাদের তিন আছে তিনের পাওয়ার কত আছে চব্বিশ তিনের পাওয়ার কত চব্বিশ তাহলে আমরা কিভাবে করি আমি তোমাদের শিখিয়েছি কি করব আগে তিনের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কী কী হয় সেটা আমরা বের করি তিনের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হয় কী কী প্রথমে লিখবো কত তিন তারপর তিন দিয়ে তিনকে গুণ করবো তিন তিনকে কত নয় নয় দিয়ে তিনকে গুণ করবো তিন নং কত সাতাশ সাতাশের কত লিখবো সাত লিখবো আবার এই তিন দিয়ে সাতকে গুণ করবো তিন সাতে কত একুশ আমরা জানি চারটায় কি তিনের ক্ষেত্রে চারটা একক স্থানীয় অঙ্ক আসে এবার তাহলে এবার দেখো আমরা এবার কী করবো এই পাওয়ারটাকে কত দিয়ে ভাগ করবো চার দিয়ে কত দিয়ে আমরা ভাগ করব পাওয়ারকে চার দিয়ে ভাগ করব এবার এই চব্বিশকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ কি মিলে যাবে চার ছয় চব্বিশ অত ভাগশেষ কত শূন্য ভাগ মিলে যাবে ভাগশেষ শূন্য আর ভাগশেষ শূন্য হলে একক স্থানীয় অঙ্ক কত হয় তিন যদি থাকে এবং ভাগশেষ যদি আমাদের কি হয় এই পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য আসে তাহলে শেষেরটা হচ্ছে আমাদের কি একক স্থানীয় অঙ্ক একই রকমভাবে সাতের ক্ষেত্রে আমাদের কি হবে সাতের ক্ষেত্রে যদি আমরা করি আমরা আগে বের করে নেব সাতের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কী কী হয় তাহলে সাতকে যদি করি প্রথমে আমরা কত হবে সাত হবে তারপরে সাত দিয়ে সাতকে গুণ করো সাত সাথে কত উনপঞ্চাশ উনপঞ্চাশের কত নয় হবে আবার এই নয় দিয়ে সাতকে গুণ করো সাত নং কত তেষট্টি তেষট্টির কত তিন হবে এবার এই সাত দিয়ে আবার কি এই তিন দিয়ে আবার সাতকে গুণ করো তিন সপ্তাহ একুশ একুশের কত এক হবে তাহলে এটা হয়ে গেল এবার আমরা আবার কী করবো এবার আমার একই কাজ করব যখন সাত থাকবে তখন আমরা এই যে পাওয়ার আছে পাওয়ারকে চার দিয়ে ভাগ করব এবার আটত্রিশকে যদি চার দিয়ে ভাগ করবো দেখো কত হয় আটত্রিশকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে চার নং কত ছত্রিশ তাহলে ভাগশেষ কত দুই তাহলে ভাগশেষ দুই মানে হচ্ছে কি এক দুই প্রথম থেকে গুনতে শুরু করব তাহলে এক দুই তাহলে দুই নম্বর কত আছে নয় আছে তাহলে নয় হবে আমাদের কি এর একক স্থানীয় অঙ্ক তাহলে এটার একক স্থানীয় অঙ্ক কত পেলাম নয় পেলাম তাহলে প্রথমটার একক স্থানীয় অঙ্ক কত পেয়েছি আমরা এক একটা লিখে রাখি এখানে আর এটার একক স্থানীয় অঙ্ক আমরা কত পেলাম নয় পেলাম নয় লিখে রাখি এরপরে দেখো ছয় কত আছে একক স্থানীয় অঙ্ক এখানে আমাদের দেখো কত এই নিধানের একক স্থানীয় অঙ্ক ছয় আছে আমরা কি জানি যদি নিধানের এই একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিটটা ছয় থাকে তাহলে এই টোটাল সংখ্যাটারও একক স্থানীয় অঙ্ক কত হবে ছয় হবে কত হবে ছয় হবে তাহলে এবার আমরা কি করব দেখো তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক কত পেলাম এক পেলাম মাইনাস চিহ্ন দিব এখানে কত পেলাম নয় পেলাম তারপরে প্লাস চিহ্ন দিব এখানে কত ছয় পেলাম তাহলে কত আমাদের হলো এখানে ছয় আর একে হচ্ছে সাত সাতের থেকে যদি আমরা নয় মাইনাস নয় তাহলে হবে কি মাইনাস টু এবার এখানে ভালো করে লক্ষ্য করো অপশনগুলোতে মাইনাস টু নেই আর একক স্থানীয় অঙ্ক কখনোই কি হতে পারে না মাইনাস দিয়ে হতে পারে না একক স্থানীয় অঙ্ক আমাদের কি মাইনাস দিয়ে হবে না তাহলে এখানে একটা আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যাটা দূর করতে গেলে আমাদের কি করতে হবে কিছুই না খুব সহজেই হবে কি আমরা এই মাইনাস টু এর সঙ্গে দশ যোগ করব তাহলে আমরা কি করব দশের সঙ্গে মাইনাস টু করে দেব দশ থেকে মাইনাস দুই বাদ দিয়ে দেব বা দশের সঙ্গে মাইনাস টু যোগ করব যোগ করা মানে কি দশের থেকে দুই বিয়োগ করা তাহলে দশের থেকে দুই বিয়োগ করলে কত আসবে আট আসবে তাহলে এই আটই হবে আমাদের কি একক স্থানীয় অঙ্ক তোমরা এটা খুব ভালো করে কিন্তু মনে রাখবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক তাহলে একক স্থানীয় অঙ্ক কত বের হলো আমাদের অপশন ডি কত আট এবার দেখো বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে কি বলেছে দুইশো একান্ন পাওয়ার আটানব্বই প্লাস একুশের পাওয়ার উনত্রিশ মাইনাস একশো ছয়ের পাওয়ার একশো প্লাস সাতশো পাঁচের পাওয়ার কত পঁয়ত্রিশ তাহলে এটাও আমরা কি খুব সহজেই করতে পারি খুবই সহজ একটি অঙ্ক দিয়েছি এখানে
এখানে দেখো একক স্থানীয় অঙ্ক আমাদের কত আছে, এই বেসের বা নিধানের একক স্থানীয় অঙ্ক এক আছে, আর আমি বলেছি একের পাওয়ার যাই থাক না কেন যদি এক থাকে এই টোটাল সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত, একই হবে, কত হবে, এক হবে। তারপর প্লাস চিহ্ন প্লাস দিয়ে দিলাম। এবার এখানে দেখো একুশ আছে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কত, এক। একক স্থানীয় অঙ্ক যদি এক থাকে পাওয়ার আমার যাই হোক না কেন কি হবে, এই পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত হবে, একই হবে। মাইনাস দেব। এবার ছয়, একশো ছয় পাওয়ার হচ্ছে একশো। আমি কি বলেছি যদি একক স্থানীয় অঙ্ক ছয় থাকে তাহলে আমার এই সংখ্যাটা যাই থাকুক না কেন একক স্থানীয় অঙ্ক কত, ছয়ই হবে। প্লাস একই রকম ভাবে এখানে কত আছে, পাঁচ, একক স্থানীয় অঙ্ক পাঁচ আছে, তাহলে পাওয়ার আমার যাই থাকুক না কেন আমার দেখার কোনো প্রয়োজন নেই, পাঁচ থাকলে একক স্থানীয় অঙ্ক কত, পাঁচই হবে। তাহলে এগুলো যোগ করবে, কি করবে, যোগ করবে। তাহলে পাঁচ আর একে ছয়, ছয় থেকে ছয় বাদ দিলে আমাদের কি পাঁচ একে ছয়, তাহলে ছয় ছয় বাদ চলে গেল, তাহলে থাকলো কত, এক। কত থাকলো, ওয়ান থাকলো। তাহলে একক স্থানীয় অঙ্কটা আমার কত আসবে, তাহলে বুঝতে পারলাম খুবই সহজ দুটি অঙ্ক ছিল এখানে। তাহলে বারো নম্বর এর সঠিক উত্তর হবে অপশন কি, এ, কত, এক। এবার দেখো ১৩ নম্বর প্রশ্ন কি বলা আছে। ১৩ নম্বর প্রশ্নে বলেছে একইভাবে কি করব, দেখো এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত, ছয়শো পঁয়ষট্টির পাওয়ার কত, ৩৩ প্লাস ছয়শো পনেরো পাওয়ার ৯০ প্লাস ১১শো ছেষট্টির পাওয়ার কত, ৩১ প্লাস ২৪শো ২৪ এর পাওয়ার ৩০২, এর একক স্থানীয় অঙ্ক কত। তাহলে আমি কি বললাম যে যদি আমরা কি করব, এই নিধানটা দেখব, আমরা কি দেখব, নিধানটা দেখব। নিধানের একক স্থানীয় অঙ্ক দেখো পাঁচ আছে, একক স্থানীয় অঙ্ক পাঁচ থাকলে পাওয়ার যাই থাক না কেন আমাদের কত, পাঁচই হবে, একক স্থানীয় অঙ্ক পাঁচ। যদি একক স্থানীয় অঙ্ক পাঁচ থাকে তাহলে আমাদের কি এই পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত, পাঁচই হবে। এখানে দেখো একই রকম ভাবে পাঁচ আছে তাহলে এরও একক স্থানীয় অঙ্ক কত আসবে, পাঁচই আসবে। প্লাস এবার দেখো এখানে ছয় আছে, একক স্থানীয় অঙ্ক কত, ছয়। আমরা কি জানি যদি একক স্থানীয় অঙ্ক ছয় থাকে তাহলে এই পুরো সংখ্যাটারও একক স্থানীয় অঙ্ক কি হবে, ছয়ই হবে, ছয়ই হবে। এবং এখানে দেখো চার আছে শেষেরটা, এত এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক চার। এবার চার থাকলে আমরা কি জানি, চার থাকলে আমরা পাওয়ারটা দেখব, জোরটা বিজোড়। চার থাকলে আমরা কি দেখব, চার থাকলে আমরা পাওয়ারটা দেখব, জোর আছে না বিজোড় আছে। তাহলে দেখো চার থাকলে পাওয়ারটা আমার জোর আছে, পাওয়ার যদি জোর থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক হয় কত, ছয়, কত হয়, ছয় লিখে দেব। কি বুঝতে পারলাম, আমি আবার বলছি আমরা আগেও এই অঙ্কগুলো করেছি, যদি একক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে এই নিধানের একক স্থানীয় অঙ্ক চার থাকে এবং পাওয়ার জোর থাকে তাহলে এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক কত, ছয় হবে। এটা বুঝতে পারলাম। এবার কি করো, এগুলো যোগ করে দাও, এগুলো যোগ করলে কত হবে, পাঁচ পাঁচ দশ আর ছয় ছয় বারো, তাহলে দশ আর বারো হচ্ছে এখানে পাঁচ পাঁচ দশ আর ছয় ছয় হচ্ছে বারো, দশ আর বারো যোগ করলে আমাদের কত হয়, বাইশ। তাহলে বাইশের একক স্থানীয় অঙ্ক কত, বাইশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত, দুই। তাহলে ক্লিয়ার, বুঝতে পারলে, তাহলে এই টোটাল সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত হবে, দুই হবে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক আনসার, অপশন এতে দেখো দুই আছে। এরপর দেখো ১৪ নম্বর প্রশ্ন কি বলা আছে, সাতের পাওয়ারে ৩০ ইন্টু ছয়ের পাওয়ার ৬৩ ইন্টু তিনের পাওয়ার হচ্ছে ৬৫। তাহলে এগুলো আমরা কিভাবে করব, আমরা খুব ইজিলি করতে পারি, কিভাবে করি আমরা, সাত সাতের বের করে আমরা জানি সাত যদি থাকে আর তিন যদি থাকে তাহলে আমরা নিয়মটা শিখেছি, কারণ সাতের ক্ষেত্রে আমাদের চারটা একক স্থানীয় অঙ্ক আসতে পারে আর তিনের ক্ষেত্রেও চারটা আমাদের একক স্থানীয় অঙ্ক আসতে পারে, আর ছয়ের ক্ষেত্রে আমরা জানি ছয়ের পাওয়ার যাই হোক না কেন, ছয়ের পাওয়ার যাই হোক না কেন একক স্থানীয় অঙ্ক কত আসে, ছয় আসে, ছয়টা লিখে দিলাম। এখন আমাদের বের করতে হবে সাত আর হচ্ছে তিন। তাহলে সাতের ক্ষেত্রে আমাদের কি করতে হয় ভালো করে দেখো, আমরা সাতের ক্ষেত্রে আগে বের করে নেবো কী কী একক স্থানীয় অঙ্ক হয়। তাহলে প্রথমটা আমাদের কত হবে, সাত হবে। এবার সাতকে সাত দিয়ে গুণ করলে সাত সাতটা ৪৯, ৪৯ কত, নয় হবে। এবার এই নয়কে আবার সাত দিয়ে গুণ করো, সাত অঙ্ক কত, ৬৩, ৬৩ কত হবে, তিন হবে। এরপর আবার কি করবে, এই সাতকে তিন দিয়ে গুণ করবে, তিন সাতটা কত, ২১, ২১-এর কত, এক দ্বিগুণ। একক স্থানীয় অঙ্কগুলো আমরা দিব, তাহলে সাতের ক্ষেত্রে সাত নয় তিন এক এক হতে পারে। আর তিনের ক্ষেত্রে আমাদের কী কী হতে পারে, তিনেরটাও বের করে নিই। তিনের ক্ষেত্রে প্রথম আমাদের কত হবে, তিন হবে। এবার এই তিন দিয়ে তিনকে গুণ করো, তিন তিরিকে কত, নয় হবে। এবার এই নয়কে এই তিন দিয়ে গুণ করো, তিন নং ২৭, ২৭-এর শুধু সাত একক স্থানীয় অঙ্ক নেবো, ২৭-এ কত, সাত নেবো। এবার এই তিন দিয়ে আবার সাতকে গুণ করো, এই সাতকে তিনকে গুণ করো, তিন সাতটা ২১, ২১-এর একক স্থানীয় অঙ্ক কত, শুধু এক, এক নেবো। তাহলে দেখো সাতের ক্ষেত্রে আমার এই চারটা একক স্থানীয় অঙ্ক হতে পারে আর তিনের ক্ষেত্রে এই চারটা আমাদের একক স্থানীয় অঙ্ক হতে পারে। এখন আমি কি করবো,
সাতের ক্ষেত্রে যেহেতু করছি একক স্থানীয় অঙ্ক সাত আছে, এবার আমরা কি করব, সাতের যেহেতু চারটা একক স্থানীয় অঙ্ক হয় সেই জন্য এই পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করব। একই রকম ভাবে তিনের ক্ষেত্রেও যেমন আমাদের কি হয় চারটা একক স্থানীয় অঙ্ক হয় তাহলে এই পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করব। এবার একাত্তরকে চার দিয়ে আগে ভাগ করো, একাত্তরকে যদি আমি চার দিয়ে ভাগ করি কত হয়, চার একে চার, তিন এক, চার সাথে কত আঠাশ, 28, আট আছে 11 হবে, আট নয় 10 11 তিন কত হবে 3। তাহলে এই রাশিটার একক স্থানীয় অঙ্ক কত হবে বলো, তাহলে সাতের পাওয়ার 71 আছে। এবার আমরা জানলাম কি সাতের পাওয়ার যখন 71 থাকে এই পাওয়ারটাকে কি সাতে চার দিয়ে ভাগ করব, চার দিয়ে ভাগ করলে ভাগশেষ অঙ্ক কত আসলো 3 আসলো। যখনই ভাগশেষ 3 আসলো আমি তিন ঘর চলে যাবো, এখান থেকে বাঁ দিক থেকে তিন ঘর যাবো, 1 2 3, তাহলে তিন ঘরে আমাদের কত আছে 3 আছে, তাহলে এর একক স্থানীয় অঙ্কই হবে কত 3। তাহলে আমি এখানে 3 লিখে দিলাম। এবার একই রকম ভাবে 65 আবার কি করবো, চার দিয়ে ভাগ করো, 65 কি করো চার দিয়ে ভাগ করো, কারণ তিনের ক্ষেত্রেও আমরা জানি কি চারটা একক স্থানীয় অঙ্ক হতে পারে, সেই জন্য পাওয়ারটাকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে। তাহলে চার দিয়ে যদি ভাগ করি, চার একে কত 4, 2, 5, তাহলে আমাদের হতে হবে 4 4 6 24, 4 6 কত 24, তার মানে ভাগশেষ কত থাকলো 1। যেহেতু ভাগশেষ 1 আছে তাহলে প্রথমটাই আমাদের কি একক স্থানীয় অঙ্ক, তাহলে তিনের ক্ষেত্রে এটা তিনের ক্ষেত্রে আমরা বের করছি, তাহলে প্রথমটাই আমাদের কত 3 আছে, তাহলে 3 হবে আমাদের কি একক স্থানীয় অঙ্ক। কেন, ভাগশেষ যদি 1 হয় তাহলে প্রথমটাই আমার একক স্থানীয় অঙ্ক হয়, ক্লিয়ার হলো? আবার বলছি ভাগশেষ যদি 1 হয় তাহলে প্রথমটাই আমাদের একক স্থানীয় অঙ্ক হয়। তাহলে তিনের ক্ষেত্রে আমাদের একক স্থানীয় অঙ্ক কত আসলো, অর্থাৎ তিনের পাওয়ার 365, তিনের পাওয়ার কত শুধু 65, তিনের পাওয়ার কত 65 থাকবে এবং বেসটা আমাদের 3 আছে, তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কত বের হলো 3। তাহলে 3 লিখে নাও, এবার গুণ করো, এবার গুণ করো, তাহলে হয়ে যাবে 3 6 কত 18। কেউ আবার আমার কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে, আমি কি করবো এই টোটালটাকে আমার গুণ করার প্রয়োজন নেই, এই একক স্থানীয় অঙ্কটা আমি শুধু গুণ করো, তাহলেই হবে। কি বুঝতে পারলে 3 6 18, 18 কত একক স্থানীয় অঙ্ক 8, এবার 8 কে শুধু 3 দিয়ে গুণ করো, 8 কে যদি 3 দিয়ে গুণ করি 3 8 কত 24, এই 24 এর একক স্থানীয় অঙ্ক কত 4, তাহলে 4ই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো অপশন ডি, অপশন ডি তে হচ্ছে তোমাদের সঠিক উত্তর কত আছে 4। তাহলে ক্লিয়ার হলো? তাহলে একক স্থানীয় অঙ্ক আমরা কিভাবে বের করতে পারি এবং খুব সহজে বের করতে পারি আমি কিন্তু এই ক্লাসটিতে তোমাদের পড়াচ্ছি, তোমরা স্কিপ না করে পুরো ক্লাসটি করবে। এবার দেখো 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নটি কি বলা আছে, 25 পাওয়ার কত 6251 প্লাস 36 পাওয়ার 528 প্লাস 7054, এর একক স্থানীয় অঙ্ক কত? এই অঙ্কটি আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই অঙ্কটি তোমরা করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটি জানাও। এই অঙ্কটা আমি তোমাদের কি দিলাম, হোমওয়ার্ক দিলাম, এই অঙ্কটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যারা আমার ক্লাসটি করছো তাদের প্রত্যেককে বলবো তোমরা এই অঙ্কটি করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্নটা খুবই সহজ একটি প্রশ্ন, কি বলেছে দেখো 11 পাওয়ার 1 প্লাস 12 পাওয়ার 2 প্লাস 13 পাওয়ার 3 প্লাস 14 পাওয়ার 4 প্লাস 15 পাওয়ার 5 প্লাস 16 পাওয়ার 6, খুবই সহজ একটা অঙ্ক। আমরা কি জানি একক স্থানীয় অঙ্ক যদি 1 থাকে পাওয়ার যাই হোক না কেন আমাদের কত হবে 1ই হবে। এবার দেখো 12 পাওয়ার কত 2, তাহলে আমরা এবার কিভাবে করবো, আমরা সহজভাবেই করবো, 12 পাওয়ার 2 মানে শুধু 2 এর পাওয়ার করে দাও তোমরা, এই একক স্থানীয় অঙ্কের পাওয়ার 2 করে দাও, তাহলে 2 গুণ কত 4, তাহলে একক স্থানীয় অঙ্ক কত বেরোলো 4, তাহলে প্লাস করবো 3 এর পাওয়ার 3, 13 পাওয়ার 3 মানে আমি শুধু কি করবো শুধু 3 এর পাওয়ার 3 করে দেবো, 3 এর পাওয়ার শুধু 3 লিখে দাও, 3 এর পাওয়ার 3 করা মানে হচ্ছে 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 3 9, 3 9 27, মানে 27 এর কত 7, মানে একক স্থানীয় অঙ্ক কত হবে 7 প্লাস। একইভাবে 14 পাওয়ার 4 মানে শুধু 4 এর পাওয়ার তুমি 4 করে দাও, এগুলো এইভাবেই করো সহজভাবেই করো, 4 এর পাওয়ার যদি 4 করি, 4 পাওয়ার 4 করা মানে হচ্ছে 4টা 4 আমাকে কী করতে হবে গুণ করতে হবে, তাহলে 4 4 কত 16, আবার এই 4 4 কত 16, তাহলে 6 6 কত, এবার একক স্থানীয় অঙ্ক কত 6 আর 6, 6 6 গুণ করে দাও 6 6 কত 36, তার মানে এই একক স্থানীয় অঙ্ক কত হবে 6, তাহলে এখানে দেখে দেওয়া হচ্ছে 14 পাওয়ার 4 হলে একক স্থানীয় অঙ্ক কত হবে 6 হবে। এছাড়াও তোমরা এভাবেও করতে পারো, 4 এর পাওয়ার 4 আছে, তাহলে 4 এর পাওয়ার 4টা কী সংখ্যা, জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা থাকলে আমাদের কী জানি 6 হয়, কি ক্লিয়ার হলো? এভাবে তোমরা করতে পারো। এবার একই রকমভাবে দেখো, এবার 15 পাওয়ার 5 আছে, তাহলে 15 পাওয়ার 5 মানে একক স্থানীয় অঙ্ক তো 5, 5 এর পাওয়ার আমার যাই থাকলে কোনো কত হয় 5ই হবে। একইভাবে 16 পাওয়ার 6 আছে, মানে একক স্থানীয় অঙ্ক 6, 6 এর পাওয়ার আমাদের যাই হোক না কেন 6 থাকলে একক স্থানীয় অঙ্ক তো 6ই হবে। এবার এদের যোগ করে দাও, তাহলেই হবে অ্যান্সারটা হয়ে যাবে। এবার যোগ করবো কীভাবে দেখো,
एक आठ चार हे पाँच 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 साथे बारो बारो आठ छय हे बारो छय अठारो अठारो और पाँच हे तेईस तेईस आठ छय हे कत उन्त्रिस कत हे उन्त्रिस उन्त्रिस एकक स्थानांक कत नय अपशन डी हल कि सठिक आंसर क्लियर हो। एरपर देखो सतर नम्बर प्रश्न सतर नम्बर प्रश्न खूब ही एक इजी प्रश्न दिए एकशो चौबीस पावर तीन सौ बहत्तर प्लस एकशो चौबीस पावर तीन सौ तिहत्तर एर एकक स्थानांक कत আমি দেখো এর আগেও অনেকগুলো অঙ্ক করিয়েছি যদি আমাদের এই বেসের একক স্থানীয় অঙ্ক চার থাকে এবং পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক কত ছয় হবে কি ক্লিয়ার হলো যদি বেসের কি একক স্থানীয় অঙ্ক চার থাকে এবং পাওয়ার যদি জোড় সংখ্যা দেখো তিনশো বাহাত্তর জোড় সংখ্যা তাহলে একক স্থানীয় অঙ্ক হবে ছয় আর যদি বেসের চার থাকে এবং পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় দেখো তিনশো তিয়াত্তর বিজোড় সংখ্যা তাহলে একক স্থানীয় অঙ্ক কত হয় চার হবে এবার তুমি কী করো ছয় আর চার যোগ করো ছয় চার যোগ করলে আমাদের কত আসতেছে দশ তাহলে দশের একক স্থানীয় অঙ্ক কত শূন্য তাহলে অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক আনসার অঙ্ক দেখো এসএসসি সিজিও দুই হাজার এগারোতে এসেছিল খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবার দেখো হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন কী বলা আছে যে একটা বড় সংখ্যা দেওয়া আছে যার একক স্থানীয় অঙ্ক কত নয় এবং পাওয়ারটাতে আছে দুশো একত্রিশ এর একক স্থানীয় অঙ্ক কত হবে তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো খুব সহজভাবে এই অঙ্কটা আমরা করতে পারি আমরা কী জানি যদি আমি তোমাদের নিয়মে শিখিয়েছিলাম যারা আমার আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নাও দেখো নয় যদি থাকে কি এই বিধানের বা বেসের একক স্থানীয় অঙ্ক যদি কি থাকে নয় থাকে তাহলে আমরা কি দেখব এই পাওয়ারটা দেখব জোড় না বিজোড় যদি যদি পাওয়ারটা বিজোড় থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে নয় যদি পাওয়ারটা বিজোড় থাকে একক স্থানীয় অঙ্ক নয় হয় আর পাওয়ারটা যদি জোড় থাকে একক স্থানীয় অঙ্ক এক হয় তাহলে দেখো এখানে আমাদের একক স্থানীয় অঙ্ক নয় এবং পাওয়ারটা আছে বিজোড় তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হবে নয় হবে তাহলে দেখো অপশন সি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার কি ক্লিয়ার বুঝতে পারলে সবাই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবার দেখো ১৯ নম্বর প্রশ্নটি কি বলেছে ১৯ নম্বর প্রশ্ন বলেছে যে দুইশো বারোর পাওয়ার হচ্ছে তিনশো ষোলো ইন্টু তিনশো তেইশের পাওয়ার হচ্ছে পাঁচশো বারো ইন্টু সাতশো সাতাশের পাওয়ার হচ্ছে তিনশো তেরো এর একক স্থানীয় অঙ্ক কত তাহলে এই অঙ্কগুলো আমরা অনেকবার করে করলাম তাহলে এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করো এবং আমিও করে দিচ্ছি দেখো তোমরা অ্যান্সারটি মিলিয়ে নিবে কী করবো দেখো দুইয়ের পাওয়ার তিনশো ষোলো আছে তাহলে দুই তিন সাত আট এদের ক্ষেত্রে আমরা জানি চারটা করে একক স্থানীয় অঙ্ক আসে সেটা আগে বের করে নিব তাহলে দুইয়ের ক্ষেত্রে আমাদের একক স্থানীয় অঙ্ক কী কী হয় সেটা আমরা বের করি আগে তাহলে দুই লিখলাম দুইয়ের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হবে আমাদের কত প্রথমটা দুই হবে এবার দুই দিয়ে দুইকে গুণ করো দুই দুগুণ কত চার হবে চার দিয়ে দুইকে গুণ করো চার দুগুণ আট হবে আটকে দিয়ে দুইকে গুণ করো আট দুগুণ কত ষোলো ষোলো ছয় হবে তাহলে দুইয়ের একক স্থানীয় অঙ্ক চারটা এগুলো হতে পারে এবার তিনের ক্ষেত্রে তোমরা বের করো আমি জানি যে তোমরা এখন শিখে গেছো কি কীভাবে এই একক স্থানীয় অঙ্কগুলি বের করতে হবে তিনের ক্ষেত্রে কি হবে প্রথমটা আমাদের কত তিন হবে এবার তিনকে তিন দিয়ে গুণ করো তিন তিনকে কত নয় হবে নয়কে তিন দিয়ে করো তিন নং সাতাশ সাতাশের শুধু সাত হবে এবার সাত দিয়ে তিনকে গুণ করো তিন সাতটা কত একুশ একুশের এক হবে এবার কত আছে এখানে সাত এবার সাতেরটা নয় তাহলে সাতের ক্ষেত্রে প্রথমে আমি কত লিখবো সাত লিখবো এবার সাত দিয়ে সাতে গুণ করো সাত সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশ কত নয় হবে এবার নয়কে আবার সাত দিয়ে গুণ করো সাত নং কত তেষট্টি তেষট্টির কত হবে তিন হবে এবার তিনকে আবার সাত দিয়ে গুণ করো তিন সাতটা কত একুশ একুশের কত এক হবে তাহলে দুইয়ের ক্ষেত্রে আমাদের একক স্থানীয় অঙ্ক এগুলো হতে পারে তিনের ক্ষেত্রে হতে পারে এগুলো আর সাতের ক্ষেত্রে এগুলো মানে চারটা করে হতে পারে আমরা জানি এবার আমি কী করবো এই পাওয়ারটাকে কী করবো চার দিয়ে ভাগ একইভাবে এই পাওয়ারটাকেও চার দিয়ে ভাগ করবো এই পাওয়ারটাকেও চার দিয়ে ভাগ করবো কেন করবো আমরা জানি দুই তিন সাত আট এদের ক্ষেত্রে চারটা করে কি সর্বোচ্চ চারটা করে একক স্থানীয় অঙ্ক আসতে পারে সেই জন্য চার দিয়ে ভাগ করবো তাহলে এটা আমাদের কি যেহেতু বেশি আমার দুই আছে তাহলে পাওয়ার আছে তিনশো ষোলো এই টোটাল পাওয়ারটাকে আমি চার দিয়ে ভাগ করবো এবার আমরা কী করবো এই টোটাল পাওয়ারটাকে আমরা চার দিয়ে ভাগ করবো না আমি কী শিখিয়েছিলাম তোমাদের যে শেষের দুটো সংখ্যাকে চার দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যায় তাহলে ষোলোকে তুমি যদি চার দিয়ে ভাগ করো চার দিয়ে যদি ষোলোকে ভাগ করো চার চারটা কত ষোলো তাহলে ভাগশেষ কত শূন্য আর ভাগশেষ শূন্য হওয়া মানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে শেষেরটা কোনটা শেষেরটা তাহলে দুইয়ের একক স্থানীয় অঙ্ক কত আসলো আমাদের ছয় এটা আসলো এবার একই রকমভাবে তিন তিনের পাওয়ার পাঁচশো বারো তাহলে পাঁচশো বারোর আমি কি টোটাল সংখ্যাটা নিব না শুধু কি দুইটা সংখ্যাকে মানে বারো বারোকে চার দিয়ে ভাগ করি তাহলে চার দিয়ে যদি আমি বারোকে ভাগ করি তাহলে কত হয় তিন চারে কত বারো তাহলে ভাগশেষ কত শূন্য তাহলে ভাগশেষ শূন্য হওয়া মানেই হচ্ছে আমরা কি নিব এই তিনের ক্ষেত্রে শেষেরটা শেষেরটা হবে একক স্থানীয় অঙ্ক তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত এক আসলো
এবার দেখো 27 727 এর পাওয়ার হচ্ছে 313। একই রকম ভাবে আমি কি করব, এই 313 কে 4 দিয়ে ভাগ করব। আমি কি এই 313 টোটালটাকে 4 দিয়ে ভাগ করব? না, আমি শুধু 13 কে ভাগ করব। এই দুটো সংখ্যাকে 13 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। এই 13 কে শুধু 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি আমি 13 কে ভাগ করি, 3 4 কত? 12। তাহলে ভাগশেষ কত? 1। ভাগশেষ 1 আসছে মানে ওই প্রথমটা, প্রথমটাও 4 এর স্থানে। তাহলে 7 এর ক্ষেত্রে প্রথমটা 1 এর স্থানে অঙ্ক মানে 7। এবার কি এই সংখ্যাগুলো গুণ করব, কি করবে গুণ। তাহলে 6 × 1 × কত? 7। তাহলে 6 × 1 = 6, 6 × 7 কত? 42। তাহলে 42 এর একক স্থানীয় অঙ্ক কত? 2। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কত? 2, অপশন সি। অপশন সিটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। তাহলে আমি আশা করছি তোমরা এই অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই অঙ্কগুলো তোমরা যদি করো, এই ক্লাসটি যারা যারা আমার এই ক্লাসটি পড়বে তাদের একক স্থানীয় অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যে পরীক্ষায় যাও না কেন, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই কয়টা টাইপ যদি তোমরা করে যাও, একক স্থানীয় অঙ্কের যে অঙ্ক আসুক না কেন তোমরা অ্যাটেম্প করতেই পারবে এবং একদম 100% তোমাদের কারেক্ট হবে, উত্তর হবে। এবার দেখো লাস্ট প্রশ্ন, আজকের পর্বের শেষ প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন। কি বলা আছে, 1/5 তার পাওয়ার কত? 2000। ভগ্নাংশটিকে দিয়েছে, ভগ্নাংশটিকে দশমিক প্রকাশ করলে একক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে এই ভগ্নাংশটিকে একে দশমিকে প্রকাশ করলে আমাদের কত হয়? তাহলে 1/5 কে যদি আমরা দশমিকে প্রকাশ করি কত হবে? 0. কত আমরা ভাগ করে দেখিয়ে দিচ্ছি কত হয়, 1। তাহলে আমরা 0 কে একটা দশমিক দিব, কত আসবে? 0 × 5 = কত? 10। তার মানে 1/5 মানে হচ্ছে, 1/5 মানে হচ্ছে 0.2। তার পাওয়ার কত আছে? 2000। তার পাওয়ার কত আছে? 2000। ক্লিয়ার হলো? তাহলে 1/5 মানে হচ্ছে কত? 1/5 মানে হচ্ছে 0.2, তার পাওয়ার আমরা লিখবো কত? 2000। এবার 2 থাকলে কি হয়, একটু আগেই আমি তোমাদের দেখিয়েছি, যদি 2 থাকে, এই দেখো উপরে করা আছে 2, 2 থাকলে আমাদের 4টি কি হতে পারে? 4টি একক স্থানীয় অঙ্ক হতে পারে। এবার আমাকে দেখো পাওয়ারে কত আছে, পাওয়ারে কত? 2000। তাহলে আমি কি করবো? 4 দিয়ে ভাগ করবো। এবার 2000 কে যদি 4 দিয়ে ভাগ করি, 2000 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4 × 5 কত? 20। মানে ভাগ মিলে গেল কি, ভাগ মিলে যাবে কিনা, তার মানে আমাদের কি হবে? 0 ভাগশেষ কত? 0। কারণ 2000 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি আমাদের ভাগশেষ 0 হয়, আর ভাগশেষ 0 হওয়া মানেই হচ্ছে আমাদের শেষেরটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। যেহেতু এখানে দেখো 2 দিয়ে বের করা আছে, তাহলে শেষেরটা একক স্থানীয় অঙ্ক মানে 6। তাহলে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে কি? অপশন ডি কত? 6। তোমরা যারা আমার চ্যানেল নতুন এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।